গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল সোলজার ওয়াইফ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দিনকাল কেমন চলছে? ভিতরে শ্যুট করতে করতে কারেন্ট চলে গেছে, তো আমি তার জন্য বাইরে চলে এসেছি, কারণ ভিতরটা অন্ধকার। আর তার উপর আজ খুব বৃষ্টি দিচ্ছে, হাওয়া দিচ্ছে, যার জন্য কারেন্ট চলে গেছে। তো আজকে আমি আমার একটা খুব ভালো পছন্দের দর ভিডিও হবে, জানি না তোমাদের ভালো লাগবে কিনা। আজকে আমি যাবো গ্রুপ থ্রেডিং করতে। তো প্রাইসটা জানতে চাও কত টাকা? অনলি ফর 2 rupees। হ্যাঁ, 2 টাকা দিয়ে গ্রুপ থ্রেডিং। তো দিদি তার পার্লার বাড়িতেই, তো সেরকম বাইরে করেনি, তো বাড়ির ভিতরে ওদের পার্লার। তো আমি দিদিটা বাড়িতে যাব, তো আমি চেষ্টা করব দিদির মুখটা রিভিল করার জন্য। যদি দেয় তাহলে খুবই ভালো কথা, আর না দিলে কিছু করার নেই। আর তোমরা দেখতে পাচ্ছ কেমন হাওয়া চলছে, পর্দাটা উঠছে। তো যাই হোক, আমি তৈরি হয়ে নিই, তারপর বেরোচ্ছি। আমি ভেবেছিলাম যে আজ হয়তো শ্যুট করতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছিল। তো এখন বৃষ্টিটা নেই, তার জন্য আমি চটপট করে চলে যাব থ্রেডিংয়ের জন্য। তো চলো দেখা যাক, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু গুরুত্ব সেরকম নেই। তো দেখি কেমন ভালো পড়ে না খারাপ পড়ে। 2 টাকা দিয়ে কি একটা চকলেট পাওয়া যায় না সেইখানে গুরু থ্রেডিং? আই ক্যান বিলিভ দিস। তো চলো যাওয়া যাক, তাহলে আমি তৈরি হয়ে নিই, আমি একবারে দিদির বাড়িতে তোমাদের সাথে দেখাবো। তো আমি দিদির বাড়িতে চলে এসেছি বুরু ট্রেডিংয়ের জন্য। তো এই যে দিদি বুরু ট্রেডিংয়ে তৈরি করছে, তো আমার একটু ভয়ও করছে, জানি না 2 টাকা আর কি বুরু ট্রেডিং করবে, ভালোই না খারাপে হবে। কারণ আমি এক যে কোনো পার্লারে গেলে কমসে কম, একদম কমে পক্ষেও 20 টাকা তো নেবেই নেবে। আর খারাপ যারা মেকআপ ভিডিও করে, কারণ আমি তার আগে 2 টো করে নিয়েছি, 2000-এর কমে কোনো মেকআপে করে না, আর সেইখানে 2 টাকার থ্রেডিং, তো সেটা ভাবাই মানে ভাবতে গেলে কেমন লাগে। তো ওই যে দিদি বলছে, তো একদিকে শ্যুট একদিকে থ্রেডিং করাতে হয় না, কারণ 2টোই হাতে দরকার পড়ে, কারণ ভুরুটা টান করে ধরার জন্য। তো আমি কাছে রেখে সামনে রেখে ফোনটা তারপরে যে থ্রেডিংয়ে নিচ্ছি। তো তোমরা দেখো ভালো করে, দিদি করে দিচ্ছে থ্রেডিংটা। তো এই যে দিদি মুখটা, আমি দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে দিদি এরকম রিভিল করা যাবে, আমি এরকম একটা ইউটিউব করি তো সেখানে দেখাবো। তো দিদি বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি করতে পারো। তো এই যে দিদিকে দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখো দিদি শুরু করছে, এই যে করে দিচ্ছে। জানি না এটার এন্ড কী হয়, সেটা ভালোতে যাবে না খারাপে যাবে তা বলা মুশকিল। তো তোমরা দেখো, এখন আর বকবক করছি না, তোমরা নিজেই দেখো আর তোমরাই ডিসাইড করো যে দিদি ভালো করেছে না মন্দ করেছে। খুব সুন্দর করে করছে, তো আমি ভেবেছি যে হয়ে গেছে। তারপরে আমি একটু দেখে নিলাম, দিদিটা বললো যে দেখো কি হয়ে ঠিক হয়েছে কি না। তো আমি ভেবেছি হয়ে গেছে, তারপর দিদি বললো না শ আরও বাকি রয়েছে। তারপর যে দিদি শুন দিয়ে যেগুলি ছোট ছোট সামনে রয়েছে সেগুলো তুলে দিচ্ছে, আর মিডিলে মিডিলে কথাও বলছে যেন অনেক দিন পর করেছে আর একটু ব্যথাও লাগছিল। তো দিদি সুন্দর কথায় কথায় তুলে দিয়েছে, আর আমি সার্ভিস পেয়ে সত্যি খুব হ্যাপি হয়েছি। তো আমি চলে এসেছি, আমি এসে ফ্রেশও হয়নি বাইরের থেকে, এখনো দরজাটা খোলা হয়নি। তো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে আমার পছন্দ হয়েছে কিনা, 2 টাকায় কেমন হয়েছে তোমরাও জানিও। তো আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমি গ্রুপ থ্রেডিং করে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা বলো 2 টাকা দিয়ে কি কোনো মন্দ হয়েছে? নিশ্চয়ই না। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানিও, তাকি তোমরাও কি তোমাদের আশেপাশে বা তোমরা কখনো গিয়েছো 2 টাকার গ্রুপ থ্রেডিং করাতে। তো যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে পর্যন্ত এইটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো।